যোরহাট জিলায়ুক্তর কার্যালয়ের ভিতর এক বিশেষ স্থান। এই স্থানের আছে সোণোৱালী ইতিহাস, এক দীঘলীয়া অধ্যায়। বহুসংখ্যক লোকেই নাজানে এই ঠাই টুকুরার বিষয়ে। যোরহাট জিলায়ুক্তর কার্যালয়ের চৌহদতে আছে এখন অতি পুরনি কবরস্থান। যোরহাট জিলা আয়ুক্তর কার্যালয়ের পদূলিতে আছে এই ঐতিহ্যমণ্ডিত কবরস্থানখনি। 1914 চনত যোরহাটর কোর্ট বিল্ডিংটো নির্মাণ হয়েছিল আর তার পূর্বে সেই স্থানত আছিল তরাজান মসজিদ। 1905 চনত ব্রিটিশ সরকার আর মসজিদ সমিতির মাজত হওয়া আলোচনামর্মে তরাজান মসজিদক স্থানান্তরিত করা হয় আর মসজিদর ঠাইতে নির্মাণ করা হয় কোর্ট বিল্ডিংটো। সেই সময়ের অসমৰ মুখ্য আয়ুক্তর সেক্রেটারি এল জে কৃষাও নামর আই সি এস অফিসারগীর পৃষ্ঠপোষকতাত সমাপন হয়েছিল এই গোটেই প্রক্রিয়া। মসজিদটো স্থানান্তরিত হল যদিও অক্ষত অবস্থাত থাকি গল এই কবরস্থানখনি। সেই নির্দিষ্ট স্থানত বহু কবর আছে বলে অনুমান করা হয়েছে আর তিনিটা কবরের স্পষ্ট তথ্য আছে। সেই কেইটা হয়েছে কলিমন শইকীয়া। 1838 চনত কলিমন শইকীয়াক কবরস্থ করা হয়েছিল। মানধন শইকীয়া কোর্টর মাটিত থাকা তরাজান মসজিদর প্রথম ইমাম মানধন শইকীয়াক কবরস্থ করা হয়েছিল 1893 চনত। রেণুরী বানু 1877 চনত রেণুরী বানুক কবরস্থ করা হয়েছিল। যোরহাট কবরস্থান সমিতির আবেদন নিবেদনের পাছত প্রশাসনে কবরস্থানের চারিওফালে পকী বেড়া নির্মাণ আর কবরস্থানের সেই নির্দিষ্ট ভূমিত এখনি উদ্যান নির্মাণ করে। যোরহাটর গৌরবময় ইতিহাসের সাক্ষী এই কবরস্থানখনিক ন রূপত সজাই তোলার পরিকল্পনা হাতত লৈছে যোরহাট কবরস্থান সমিতিয়ে। তার বাবে লাগিব সকলোরে সদিচ্ছা আর সহযোগিতার। মসজিদবিলাকৰ কাষত আগতে মানে কবৰ দিয়া এটা প্ৰথা আছে। গতিকে সেই তাত মানে এই শইকীয়া ফেমিলি মানে আপোনাৰ যিটো মনচুন বেকাৰী আপোনালোকে দেখিছে তাতে কেইবাটাও কবৰ এতিয়াও অক্ষত অৱস্থাত আছে। আৰু ব্ৰিটিছে সেই সময়ত তেওঁলোকৰ প্ৰশাসনিক ব্যৱস্থাটো ইয়ালৈ অনাৰ বাবে যোৰহাটৰ কোৰ্ট সাজিবলৈ আৰম্ভ কৰে। 1914 চনত তেখেতসকলে কোৰ্টখন হেৰি কৰে, তেতিয়া এটা ছেটেলমেণ্ট হয়। তাৰমানে তাত যিটো মাটি আছিলে সেই মাটিটো অধিগ্ৰহণ কৰি পেলাই তেতিয়া মুছলমান জামাতসকলৰ লগত কথা পাতি তেওঁলোকে কোনো আপত্তি নহ'লে গতিকে তেওঁলোকে এই যিডোখৰ এতিয়া তৰাজান মছজিদ উপস্থিত তাত তেওঁলোকে এই তৰাজান মছজিদটো স্থানান্তৰ কৰে। কিন্তু সেইখনতে এটা ক্লজ তাত তেখেতসকলে যেতিয়া অধিগ্ৰহণ কৰিছিলে এটা ক্লজ তাত লিখা আছে যে লাষ্ট পেৰেগ্ৰাফত যে তাত অধিগ্ৰহণ কৰিব যদিও তাত যিখন কবরস্থান সেইখন অক্ষত অৱস্থাত থাকিব লাগিব। গতিকে সেইখন কবরস্থানৰ পকীবেৰ নিৰ্মাণৰ বাবে 1974 চনমানত আমাৰ কবরস্থান কমিটিয়ে উপায়ুক্ত মহোদয়লৈ এখন চিঠি প্ৰেৰণ কৰে আৰু সেই মৰ্মে উপায়ুক্ত মহোদয়ে তাত ছাৰ্ভে কৰে এছ ডি চি হতুৱাই। তাৰপিছত ছাৰ্ভে কৰি পেলাই গম পায় যে তাত অন্তত চাৰিটা কবৰ তাত অক্ষত অৱস্থাত আছে। তাৰ বাহিৰেও অন্যান্য বহুত কবৰ আছে